নমস্কার, সেভেনটিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। নামে কফি হাউস হলেও আদতে ঐতিহ্যবাহী এই বাড়িটি আসলে বাংলার সাহিত্য থেকে রাজনীতি, সিনেমা, নাটক বলতে গেলে সংস্কৃতির ধাত্রীভূমি। শুরুতে কিন্তু এই বাড়িটির এমন মর্যাদা ছিল না। জানা যায় উনিশ শতকের শুরুতে এই বাড়িটি ছিল ব্যাংক অফ বেঙ্গলের ট্রেজারার এবং এশিয়াটিক সোসাইটির সম্পাদক রামকমল সেনের। পরে 1876 সালে এই বাড়িটি পরিচিতি লাভ করে অ্যালবার্ট হল হিসেবে। ইংল্যান্ডের মহারানীর স্বামী প্রিন্স কনসর্ট অ্যালবার্টের নামানুসারে হলটির নামকরণ করা হলেও ইতিহাস জানান দিচ্ছে এই অ্যালবার্ট হলই হয়ে ওঠে ভারতের স্বাধীনতা আন্দোলনের পীঠস্থান। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার আগে কফি পান করার জন্য একত্রিত হয়ে এখান থেকেই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী, দ্বারিকানাথ গঙ্গোপাধ্যায় প্রমুখের উদ্যোগে গড়ে ওঠে ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, যা জাতীয় কংগ্রেস গঠনের আগে ছিল ভারতীয়দের রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য তৈরি সংগঠন। এবং অ্যালবার্ট হলও তখন মধ্যবিত্ত শিক্ষিত বাঙালির কাছে পরিচিতি লাভ করতে শুরু করে কফি হাউস হিসেবে। এবং কফি পানের উদ্দেশ্যে এখানে আসলেও আসলে তা হয়ে দাঁড়ায় ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রচার এবং প্রসার স্থল। এখানে স্বাধীনতা উত্তর সময়ে যারা আসতেন তারা সকলেই পরিচিত ছিলেন দেশপ্রেমিক হিসেবে। এরপর জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার পরেও চরিত্র বদলায়নি অ্যালবার্ট হল বা কফি হাউসের। রবীন্দ্রনাথ ঠাকুর বা নেতাজি সুভাষচন্দ্র বসুর একাধিক বক্তৃতা সমৃদ্ধ করেছে এই বাড়িটিকে। 1912 সালে ভবনটির মালিকানা বদল হলে মালিকানা যায় চোর বাগানের জমিদার অভিরাম মল্লিকের হাতে। আর সে সময় থেকেই বর্তমানে যে দুটি তলায় কফি হাউস রয়েছে তার জন্ম হয়। স্বাধীনতা পূর্ব সময়ে 1942 সালে অ্যালবার্ট হলের নামকরণ করা হয় ক্যালকাটা কফি হাউস বলে। আর স্বাধীনতার পর ইন্ডিয়ান কফি বোর্ড এটিকে অধিগ্রহণ করলেও চরিত্র কিন্তু বদলায়নি সবে কফি হাউসের। অধুনা বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিটের কফি হাউসের ইতিহাসে জল জল করছে বাংলার সাংস্কৃতিক এবং রাজনৈতিক আন্দোলনের উজ্জ্বল ঐতিহ্য। সত্যজিৎ রায় থেকে অমর্ত্য সেন, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, সুনীল গাঙ্গুলী, শক্তি চট্টোপাধ্যায়, আরো বহু বিখ্যাত মানুষের আনাগোনায় গমগম করা শুরু করে কফি হাউস। আসতেন মান্না দে থেকে শুরু করে বাংলা গানের স্বর্ণযুগের রচয়িতারা। আর সেই ভিড়েই সৃষ্টি হতো রবীন্দ্র উত্তরকালের সাহিত্য সংস্কৃতি। এমনকি 70-এর দশকে যে অতিবাম আন্দোলন কাঁপিয়ে দিয়েছিল বাংলা সহ দেশকে, তারও ধাত্রীভূমি এই কফি হাউস বললে ভুল হবে না। বাংলা সাহিত্যের কল্লোল যুগের সৃষ্টি এই কফি হাউসে। লিটল ম্যাগাজিন আন্দোলনের আতুরঘর এই কফি হাউস। নবনাট্য আন্দোলনের পথ চলাও এই কফি হাউস থেকেই। দশকের পর দশক ধরে এই পরিষেবা অব্যাহত রেখে ইন্ডিয়ান ন্যাশনাল ট্রাস্ট ফর কালচারাল হেরিটেজের কাছ থেকে হেরিটেজ সম্মান লাভ করল কফি হাউস। আর আজ আমরা সেই ইতিহাসের পাতা থেকে এক টুকরো কফি হাউসকে বার করে আনার চেষ্টাই করছি বর্তমানের সঙ্গে কথা বলে। বিখ্যাত অভিনেতা চন্ডী দাশকুমার কফি হাউসে আসছেন 50 বছরেরও বেশি সময় ধরে। জানালেন বদলেছে অনেক কিছুই, তবে বদলায়নি কফি হাউসের চরিত্র। হ্যাঁ, আমি এখানে 1973 সাল থেকে আসা শুরু করেছি কফি হাউসে, এবং এখনো পর্যন্ত তো আসছি। একটা সময় ছিল সপ্তাহে 7 দিনই আসতাম, এখন অবশ্য 7 দিন পারি না, বিভিন্ন কাজের জন্য আটকে যাই। তবে যখনই কাজ থেকে একটু গ্যাপ পাই, যেমন আজকে গ্যাপ পেয়েছি, আমি এসে পড়েছি। পুরনো দিনে এই যে এখনকার এই মুহূর্তের কফি হাউসে যে ভিড়, যে একটা হই হই, এটা কিন্তু দুপুরবেলার দিকে তো একটু দেখতাম, কিন্তু অন্য সময়গুলো সন্ধ্যের পর থেকে বেশ হালকা পরিবেশ থাকতো। তখন চেয়ার টেবিল একদম আলাদা রকম ছিল, এবং তখন ওই ট্রেতে করে কফি ইত্যাদি দেয়া হতো, তা ওই সুগার পট ইত্যাদি দিয়ে, তো সেটা আরেক রকমের ছিল।
আর এখন তো সবসময়ই এই ব্যাপারগুলো আছে। আর এখানে অনেক কিছুই দেখেছি, এককালে তো বুদ্ধিজীবীদের যেটা চর্চা সেটাও প্রভূত পরিমাণে হতে দেখেছি, এখন কতটা হয় না হয় আমি জানি না, আমি কোনো খবরও রাখি না। যেমন যখন লিটল ম্যাগাজিন ইত্যাদি শুরু হলো তখন এইখান থেকেও বিশালভাবে সেটাকে সাপোর্ট করা হয়েছিল সেই মুভমেন্টকে। ভালো কোনো ডিরেক্টর বাংলায় যিনি ছবি করবেন তার ছবি রিলিজ হবার আগে থেকেই একটা আলোড়ন পড়ে যেত যে কী হবে না হবে, আবার হওয়ার পরে কী হলো না হলো, এইসব নিয়েই হতো। তো আমি কফি হাউসকে এইভাবেই একটা মিটিং প্লেস বলে জানি, আর যদ্দূর শুনেছি বা একটু আধটু যা পড়েছি তাতে দেখেছি যে এটা এককালে রাজনৈতিক আন্দোলনেরও জায়গা ছিল। এখানে বড় বড় রাজনৈতিক নেতারা এসেছেন, বক্তৃতা করেছেন। ইনফ্যাক্ট কফি হাউসের যে এটা স্ট্রাকচারটা এটা দেখলে পরেই বোঝা যায় যে হ্যাঁ, ওখানে একটা স্টেজ করে একটা বক্তৃতা হচ্ছে, একতলা দোতলা ভর্তি লোকজন। এবারে কবে এটা পাল্টে কফি হাউসে কনভার্টেড হলো এটা আমার জানা নেই, কিন্তু সেটা নিয়ে একটু অ্যাম্বিগুইটি আছে বলে শুনেছি। তো এই বিষয়টা নিয়ে আমি খুব একটা চর্চা করতে চাইনি। তো আমার কাছে এইটা খুব ভালো একটা জায়গা, আমাদের মতো লোকেদের যারা অন্য রকমের কী বলবো এ পছন্দ করি না খুব একটা, যে একটা মোটামুটি রিজনেবল খরচে ভালো খাওয়া দাওয়াও পাওয়া যেত, আর এখানকার সব লোক পরিচিত হয়ে গেছে। না সেটা কোথাও কিছু একটু ইতর বিশেষ হয়েইছে, সব জায়গাতেই হচ্ছে, এখানেও হচ্ছে, মেনে নিয়েছি। তবে খুব একটা খারাপও নয় আমি এইটুকু বলবো, তবে যে পরিমাণ চাপ থাকে এদের ওপরেও তাতে এরা কতটা মেনটেন করবে না করবে জানি না। দেশ বিদেশের বহু কফি হাউসেই তার যাতায়াত, কিন্তু কোথাও গিয়েই কলকাতার কফি হাউসের মতো প্রাণ পান না, জানালেন নীলাঞ্জন রায়। খুবই ভালো লাগছে, মানে এত পুরনো আমাদের মানে ছোটবেলাকার থেকে অনেক জীবনের ঘটনার সাক্ষী, আর সবথেকে বড় কথা বলবো এই যে গুঞ্জন একটা একটা অনুরণন লোকেদের কথার মধ্যে যেটা এই ধ্বনি, এইটা ইউনিক, এটা অন্য কোনো কফি হাউসে আমি পাইনি। আমি ইউরোপে অনেক জায়গায় ঘুরেছি, সেখানেও কফি হাউস আছে, কিন্তু সে কফি হাউসের চরিত্র আরেক রকম। এই কলকাতার কফি হাউসের চরিত্র একেবারে অনন্য সাধারণ, কারণ এখানে শুধু আড্ডা, নির্ভেজাল আড্ডা, বাঙালি যে নির্ভেজাল আড্ডাটা এটা একটা প্রতীক। এখানে মানুষ আসে তাদের প্রিয়জনদের সাথে আড্ডা মারতে, সব কিছু ভুলে গিয়ে। এই যে মান্নাতে গিয়ে গেছেন কফি হাউসে, সেই আড্ডাটি, সেই কথাটাও খুব মনে পড়ছে, কারণ হ্যাঁ কিছুটা মনে পড়ছে। কফি হাউসের সেই আড্ডাটা যার নেই যার নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই যার নেই। যাই হোক, মানে খুবই দারুণ একটা খবর দিলেন আপনি। আর সবথেকে বড় কথা যে কালের গতিতে অনেক কিছু হারিয়ে যায়, অনেক কিছু পরিবর্তন হয়, কিন্তু কফি হাউসের সেই ট্র্যাডিশন সেটা এখনও বজায় রয়েছে, সমানভাবে ধারাটা ধরে রেখেছে। এটা একটা শক্ত ব্যাপার আজকের এই ইন্টারনেট মোবাইল এসবের যুগে, সেই যে ঐতিহ্যটাকে ধরে রাখা এটা খুবই শক্ত আমার মনে হয়। মানে মানুষ খুব চঞ্চল আজকাল, বসতে চায় না, নানা রকম আকর্ষণ চারদিকের, তাও এই কফি হাউসের আকর্ষণে আজও মানুষ এখানে আসেন, গল্প করেন, পুরনো বন্ধুদের সাথে দেখা করেন। এই আমি আজকে এসেছি আমার পরিবারদের সাথে নিয়ে, তা আমার ছোটো মেয়েকে দেখাতে, যে এরকম একটা মানে এটা কী বলবো একটা ইনস্টিটিউট আমার মনে হয়, সেটা যে এখনও আছে কলকাতার বুকে আরও বহুদিন চলবে এটাই আমার কাছে খুব ভালো লাগছে। এবং এই স্বীকৃতি সেটা একটা প্রমাণ যে এই ইনস্টিটিউটটা আছে, আরও আগামী দিনেও এরা চলবে। আচ্ছা, কফি দেখুন, এই এদের যে কফি ইনফিউশন এটা একটা ইউনিক, এটা আমি অন্য জায়গায় পাইনি। এই যে সেই ব্ল্যাক কফির এরকম টেস্ট, লোকে আমেরিকানো খায়, এক্সপ্রেসো খায়, ক্যাপুচিনো খায়, কিন্তু এই যে ইনফিউশন টেস্ট কফির এটাও একটা এখানকার অন্যতম বৈশিষ্ট্য। আর
এছাড়া নানা রকম মানুষ নানা রকম খাবার খেয়ে থাকে, তবে ইনফিউশনটা আমি সবাইকে অনুরোধ করবো একবার অন্তত খাওয়া উচিত। চার দশকেরও বেশি সময় ধরে মানুষকে কফি খাইয়ে চলেছেন আফজাল হোসেন, শুনবো তার অভিজ্ঞতাও। আমার এখানে কাজ করতে জন্য আমাকে হলো 41 কফি হাউসে কবে হচ্ছে একটু ভালো মতো আমরা কাজ করছি, ভালো মতো আমরা নিয়ে চলছি, আর চেষ্টা করবো ভালো মতন একটা আর বিকাশ একটা কবে হাউসকে নিয়ে চলতে চেষ্টা করবো। ওতে তো মনে নেই, 40 বছর 41 বছর হয়েছে, লেকিন অনেকে শিল্পীরা আসছেন যাচ্ছেন, লেকিন নাম ওতে জানা নেই। যেভাবে আগে ছিল ওইভাবে এখন বি চলতে আসছে, আস্তে আস্তে একটু বিকাশ হতে চলছে, একটু চেষ্টা হচ্ছে। কফি হাউসে বলবো কি আমরা একটু ভালো মতন চালাতে চেষ্টা করছি, আর আপনারা এখানে আমরা সহযোগ করবেন কি ভালো মতো আর একটা চালাতে ভালোবাসে। সব মিলিয়ে সুবর্ণকান্তি ঘোষের কথায় মান্নাতের অবিস্মরণীয় গান যেমন ইতিহাস হয়ে আছে, ঠিক তেমন ভাবে চলমান ইতিহাস হয়ে আছে আমাদের প্রাণের কফি হাউসও। গানের নিখিলেশ, ডিসোজা, মৈদুল, রমা রায়, অমলা বা সুজাতা আজ না থাকতে পারে, রয়ে গিয়েছে তাদের যোগ্য উত্তরসূরিরা। সম্পাল 7 News কলকাতা। এই খবরটি যদি আপনাদের ভালো লাগে, এত তথ্য যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই এটিকে শেয়ার করুন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এবং নিজের বন্ধুদের সঙ্গে। এবং কেমন লাগলো কফি হাউসের এই এপিসোড, আপনার কফি হাউসের কোনো অভিজ্ঞতা রয়েছে কিনা সেটাও কিন্তু আপনি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। সকলে ভালো থাকবেন, দেখতে থাকবেন 7 News। আরেকটা কথা, যারা এখনো পর্যন্ত আমাদেরকে সাবস্ক্রাইব করেননি তারা আমাদেরকে সাবস্ক্রাইব করুন, তার কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশনও আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। সকলে ভালো থাকুন, সঙ্গে থাকুন। জয় হিন্দ।